শুরু করছি এবারে 2-এর গহ নম্বর অঙ্ক, যেখানে রয়েছে 52 এবং 97। এই জোড়া সংখ্যাগুলো সহমৌলিক কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা লিখছি যে 52 ও 97 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাওয়া যায়। আমরা এখন এই 52 এবং 97 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। 52 কে আমরা ভাগ দিতে পারি 2 দ্বারা, তাহলে হবে 26 দ্বিগুণে 52। এই 26 কে আমরা ভাগ দিতে পারি 2 দ্বারা, তাহলে হবে 13 দ্বিগুণে 26। ঠিক একই রকম ভাবে 97 কে আমরা ভাগ দিতে পারি। 97 একটি মৌলিক সংখ্যা, যে কারণে 97 কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, শুধুমাত্র 1 ছাড়া। সে কারণে আমরা 1 দিয়ে ভাগ দিব 97 কে, তাহলে যাবে 97 বার। তার মানে 52 মানে হচ্ছে 2 গুণন 2 গুণন 13, এবং 97 মানে হচ্ছে 1 গুণন 97। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এই 52 এবং 97 মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই, শুধুমাত্র 1 ছাড়া। অর্থাৎ এই 1 গুণনীয়কটি 97 মধ্যেও রয়েছে, 52 মধ্যেও রয়েছে, কিন্তু এই 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক এই দুটোর মধ্যে নেই। যেহেতু 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, তার মানে আমরা বলতে পারি যে 52 এবং 97 হচ্ছে একটি সহমৌলিক সংখ্যা। তো এখন আমরা লিখব যে 52 ও 97 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং 52 97 পরস্পর সহমৌলিক। উত্তর হবে তাহলে সহমৌলিক।